হ্যালো বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে একবার স্বাগত আজকে এই ভিডিওতে আমরা আলোচনা করব পশ্চিমবঙ্গের বিভিন্ন মিউজিয়ামের তরফ থেকে নতুন নিয়োগ শুরু হলো এবং এই বিজ্ঞপ্তিটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি রয়েছে যেখানে তোমরা উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে এবং এখানে তোমরা শুরুতেই বেতন পেয়ে যাবে ছত্রিশ হাজার প্লাস তো খুব ভালো সুযোগ রয়েছে আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে থাকো আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব অর্থাৎ কোন কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে প্রত্যেকটি পোস্টের ক্ষেত্রে তোমরা কিভাবে অ্যাপ্লিকেশান করতে পারবে সিলেকশান প্রসেস কি রয়েছে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করব। আর এই ধরনের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে তো এখানে যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে বলে রাখি অ্যাপ্লিকেশান করার যে লাস্ট ডেট সেটি হচ্ছে এগারোই মার্চ দু পর্যন্ত তোমরা সময় পাচ্ছ অ্যাপ্লিকেশান করার জন্য এই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং যা যারা উচ্চ মাধ্যমিক পাস করেছ তারা প্রত্যেকেই এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে যেখানে পুরোপুরি পারমানেন্ট এবং সম্পূর্ণভাবে সরকারি চাকরিতে নিয়োগ করা হচ্ছে এবং এটি হচ্ছে কেন্দ্রীয় সরকারের চাকরি যেখানে পশ্চিমবঙ্গের বিভিন্ন অফিসে তোমরা পোস্টিং পেয়ে যাবে এবং এখানে দেখতে পাচ্ছ লেভেল টুয়ের কিন্তু ব্যথা রয়েছে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো এবং শুরুতেই তোমরা ছত্রিশ হাজার প্লাস কিন্তু স্যালারি পেয়ে যাবে তো এই ভিডিওটি পুরোপুরি দেখতে থাকো আজকে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করবো অর্থাৎ সিলেকশান প্রসেস থেকে শুরু করে কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে অ্যাপ্লিকেশান তোমরা কিভাবে করতে পারবে প্রত্যেকটি তথ্য সম্পর্কে আলোচনা করবো তো এখানে বলে রাখি সিলেকশান প্রসেসের মধ্যে প্রথমে কিন্তু তোমাদের একটি টেস্ট হবে যে টেস্ট তোমাদেরকে কিন্তু কোয়ালিফাই করতে হবে রিটিন টেস্ট হবে এবং সেই টেস্টে যা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে স্কিল টেস্টের জন্য তো এই হচ্ছে দুটি ধাপ প্রথমে হবে রিটিন টেস্ট এবং তারপরে হবে স্কিল টেস্ট এই দুইটি ধাপের মাধ্যমে তোমাকে পুরোপুরি এখানে কিন্তু সিলেক্ট করা হবে এবং এখানে তোমরা পশ্চিমবঙ্গের প্রত্যেকটি জেলা থেকে অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত পোস্টে নিয়োগ করা হচ্ছে তার মধ্যে প্রথম পোস্ট হচ্ছে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি এবং এটি অত্যন্ত মূল্যবান পোস্ট রয়েছে এবং এই পোস্টের ক্ষেত্রে তোমরা বেতন পেয়ে যাবে উনিশ হাজার নশো থেকে তেষট্টি যা দুশো এটা হচ্ছে লেভেল টু এর বেতন রয়েছে প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো এর সাথে কিন্তু তোমরা পেয়ে যাবে এবং যেখানে দেখতে পাচ্ছ ছত্রিশ হাজার চারশো পঁচিশ টাকা পার মান্থ এটা কিন্তু স্টার্টিং স্যালারি এবং আরও বিভিন্ন লোকেশনের তরফ থেকে দেখতে পাচ্ছ বত্রিশ হাজার একশো আটষট্টি এই ধরনের বিভিন্ন বেতনে তোমরা কিন্তু শুরুতেই নিয়োগ হতে পারবে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি এখানে শিক্ষাগত যোগ্যতা সেখানে এখানে শিক্ষাগত যোগ্যতার ক্ষেত্রে বলা রয়েছে উচ্চ মাধ্যমিক পাস বা সমতুল্য কোয়ালিফিকেশান যদি থাকে তাহলে তোমরা অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে এবং এখানে আরও একটি তথ্য বলা রয়েছে দ্য ক্যান্ডিডেট মাস্ট কোয়ালিফাই ইন টাইপিং টেস্ট অফ টেন মিনিটস ডিউরেশন অর্থাৎ দশ মিনিটের এখানে কিন্তু টাইপিং টেস্ট হবে এবং সেই টাইপিং টেস্টে স্পিড থাকতে হবে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট ইন ইংলিশে অথবা থার্টি ওয়ার্ড পার মিনিট ইন হিন্দিতে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ যদি তুমি ইংলিশে টাইপিং করো তো সেক্ষেত্রে থার্টি ফাইভ ওয়ার্ড পার মিনিট এখানে টাইপিং স্পিড থাকতে হবে আর যদি তুমি হিন্দিতে টাইপিং করো তো সেক্ষেত্রে থার্টি ওয়ার্ড পার মিনিট এখানে কিন্তু স্পিড থাকতে হবে অন কম্পিউটারে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে বয়সের লিমিট এখানে বয়সের লিমিট একা হয়েছে পঁচিশ বছর পর্যন্ত এটা হচ্ছে জেনারেল ক্যাটাগরিতে কিন্তু যদি তুমি এসসি এসটি ওবিসি অথবা পিডাব্লিউডি হয়ে থাকো তো সেক্ষেত্রে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে অর্থাৎ যদি তুমি এসসি অথবা এসটি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে এখানে পাঁচ বছরের ছাড় পেয়ে যাচ্ছ অর্থাৎ টোটাল এখানে কিন্তু তিরিশ বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশান করার জন্য যদি তুমি ওবিসি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে এখানে তুমি সময় পাচ্ছে এখানে তিন বছরের বয়সের ছাড় পেয়ে যাচ্ছ অর্থাৎ এখানে কিন্তু আঠাশ বছর পর্যন্ত তুমি সময় পাচ্ছ অ্যাপ্লিকেশান করার জন্য আর যদি তুমি এখানে পিডাব্লিউডি ক্যান্ডিডেট হয়ে থাকো তো সেক্ষেত্রে এখানে কিন্তু তুমি দশ বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাচ্ছ অর্থাৎ এখানে টোটাল পঁয়ত্রিশ বছর পর্যন্ত সময় পাচ্ছ অ্যাপ্লিকেশান করার জন্য এরা হচ্ছে পুরোপুরি সরকারি চাকরি রয়েছে যেখানে উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশানে প্রথম পোস্টের জন্য তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে তো এই পোস্টের ক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে বলে রাখি সিলেকশান প্রসেসের মধ্যে প্রথমে কিন্তু তোমাদের রিটিন টেস্ট হবে এবং সেই যে রিটিন টেস্ট হবে সেই টেস্টের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক কোয়ালিফিকেশন লেভেলের কিন্তু কোশ্চেন পেপার সেট করা হবে এবং সেই কোয়েশ্চেন পেপারের ক্ষেত্রে যারা যারা কোয়ালিফাই করবে তাদেরকে ডাকা হবে স্কিল টেস্টের জন্য অর্থাৎ প্রথমেই যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদেরকে ডাকা হচ্ছে রিটিন টেস্টে এবং সেই রিটিন টেস্টে যা যারা কোয়ালিফাই করবে তাদের হবে স্কিল টেস্ট এবং সেই স্কিল টেস্টের ক্ষেত্রে যে কোনো একটি ভাষাতে অর্থাৎ ইংলিশে হলে থার্টি ফাইভ ওয়ার্ড মিনিট আর যদি তুমি হিন্দিতে টাইপিং করো তো সেক্ষেত্রে থার্টি ওয়ার্ড পারমিনিট এখানে কিন্তু এই পরীক্ষাতে জাস্ট কোয়ালিফাই করতে হবে এবং যে ফাইনাল মেরিট লিস্ট সেই ফাইনাল মেরিট লিস্ট কিন্তু তৈরি করা হয় যে রিটিন টেস্ট হবে সেই রিটিন টেস্টে যে নম্বর সেই নম্বরের ভিত্তিতে কিন্তু ফাইনাল মেরিট লিস্ট তৈরি করা হয়ে থাকে তো অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি পোস্টের জন্য যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ জব ডেসক্রিপশানের মধ্যে বলা রয়েছে টাইপিং কিন্তু করতে হবে বিভিন্ন ক্ষেত্রে তারপর রয়েছে ডিসপেচ অফ ডাকস এবং ইস্যু অফ টিকিটস এই ধরনের বিভিন্ন কিন্তু কাজগুলি করতে হবে তাছাড়াও ফটো কপিং রয়েছে মেনটেন্স অফ ফাইল রয়েছে প্রিপারেশান অ্যান্ড প্রসেসিং অফ বিলস রয়েছে মেকিং এন্ট্রিজ ইন ভেরিয়াস রেজিস্টার্স এবং লেঞ্জার্স এই সমস্ত বিভিন্ন যে কাজগুলি রয়েছে সেই কাজগুলি করতে হচ্ছে এবং হ্যান্ডলিং পারচেজ অ্যান্ড স্টোরস কম্পাইলেশন অফ ফ্যাক্ট অ্যান্ড ফিগার্স ফর রিপোর্টস স্টেটসম্যান ইন কম্পিউটার এই সমস্ত যা কিছু তথ্য রয়েছে সেই সমস্ত কাজগুলি কিন্তু করতে হবে ইন কম্পিউটারে আর এটাই হচ্ছে জব ডেসক্রিপশান অফিস অ্যাসিস্ট্যান্ট পোস্টের ক্ষেত্রে অর্থাৎ যা যারা এখানে অ্যাপ্লিকেশান করবে এবং ফাইনালি সিলেক্টেড হবে তাদের ক্ষেত্রে এই সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি কিন্তু করতে হবে এবং এখানে বলে রাখি যে অফিস অ্যাসিস্ট্যান্ট গ্রেড থ্রি পোস্টে তোমাদেরকে নিয়োগ করা হচ্ছে এই পোস্টের ক্ষেত্রে বলে রাখি পরবর্তী ক্ষেত্রে তোমরা কিন্তু পরিবর্তিত হয়ে অর্থাৎ প্রমোশন হয়ে কিন্তু আরও উচ্চ পোস্টে কিন্তু যেতে পারবে এবং সেই পোস্টের ক্ষেত্রে প্রমোশন হতে কিন্তু সময় লাগে মিনিমাম তিন থেকে চার বছর অর্থাৎ তিন থেকে চার বছরের মধ্যে কিন্তু তোমরা প্রমোশন হয়ে পরবর্তী গুরুত্বপূর্ণ পোস্টে কিন্তু যেতে পারবে এবং তখন বেতনের মান থেকে শুরু করে জব ডেসক্রিপশান সব কিছু কিন্তু পুরোপুরি পরিবর্তন হয়ে যাবে পরবর্তী এখানে বলে রাখি এখানে কিন্তু আরও এক ধরনের পোস্টে নিয়োগ করা হচ্ছে সেই পোস্টের নাম হচ্ছে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট পোস্টে কিন্তু নিয়োগ করা হচ্ছে তো সেক্ষেত্রে বলে রাখি এই পোস্টের ক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেটা হচ্ছে সিভিল ডিপার্টমেন্ট থেকে যদি তোমরা ডিপ্লোমা করে থাকো অর্থাৎ যা যারা পলিটেকনিক করেছ তারা প্রত্যেকেই এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে অর্থাৎ তিন বছরের যে পলিটেকনিক যে কোর্স রয়েছে বা ডিপ্লোমা কোর্স রয়েছে সিভিল ডিপার্টমেন্টের তরফ থেকে যা যারা করেছ তারা কিন্তু টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ এই পোস্টের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ পঁয়ত্রিশ বছর পর্যন্ত সময় পাচ্ছে অ্যাপ্লিকেশান করার জন্য আর এখানে যারা যারা সি এস টি ও বিসি পিডাব্লিউডি তারা কিন্তু সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ এখানে বলা হচ্ছে আপার এজ লিমিট ইজ রিলেক্সেবল ফর দ্য রিজার্ভড ক্যাটাগরি অ্যাজ পার গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুল অর্থাৎ যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া রুল রয়েছে এসসি এস টি পিডাব্লিউডি সবাই কিন্তু এখানে সরকারিভাবে বয়সের ছাড় পেয়ে যাবে আর এই পোস্টের ক্ষেত্রে দেখতে পাচ্ছ অত্যন্ত ভালো মানের বেতনে কিন্তু নিয়োগ করা হচ্ছে যেখানে লেভেল ফাইভের কিন্তু বেতন রয়েছে উনত্রিশ হাজার দুশো থেকে বিরানব্বই হাজার তিনশো প্লাস বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা এখান থেকে পেয়ে যাচ্ছ এবং যেখানে বলা হচ্ছে যে শুরুতে তোমরা একান্ন হাজার পাঁচশো পনেরো টাকা পার মান্থ স্যালারিতে কিন্তু নিয়োগ হতে পারবে তো সেক্ষেত্রে খুব ভালো সুযোগ রয়েছে বিভিন্ন অ্যালাউন্স ডিএ এইচ আর এম এ এই সমস্ত বিভিন্ন অ্যালাউন্সগুলো তোমরা কিন্তু এখান থেকে পেয়ে যাবে এবং এটি অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে অর্থাৎ এখানে টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট এ ক্যাটাগরিতে কিন্তু নিয়োগ করা হচ্ছে ডিপ্লোমা কোয়ালিফিকেশনে এবং এখানে এই পোস্টের ক্ষেত্রে যা যারা অ্যাপ্লিকেশান করতে চাইছো তাদের ক্ষেত্রে দেখতে পাচ্ছ জব ডেসক্রিপশানের মধ্যে বলা রয়েছে যে রিপেয়ার অ্যান্ড মেনটেনেন্স অফ বিল্ডিং অ্যান্ড ইনস্টলেশন অথবা ডেভেলপমেন্ট অফ ল্যান্ডস্কেপ অ্যান্ড মেনটেন্স অফ সায়েন্স পার্কস ইনক্লুডিং অল এক্সিবিটস এবং তার সাথে সাথে বলা রয়েছে ওভার ভিউইং অফ মনিটরিং ওয়ার্ক কিপিং ওয়ার্ক এবং জেনারেল কেয়ার টেকিং অফ দ্য ক্যাম্পাস এবং এই সম্পর্কিত দেখতে পাচ্ছো আরও বিভিন্ন কিন্তু সুপারভিশন থেকে শুরু করে টেন্ডার পেপার্স রয়েছে কনস্ট্রাকশন রয়েছে ইনস্টলেশন রয়েছে এই সমস্ত বিভিন্ন কাজ কিন্তু করতে হবে অর্থাৎ এখানে সিভিল ডিপার্টমেন্টে যে সমস্ত গুরুত্বপূর্ণ কাজগুলি হয়ে থাকে সেই কাজগুলো কিন্তু এই পোস্টের ক্ষেত্রে করতে হবে তাই হচ্ছে আরও একটি গুরুত্বপূর্ণ পোস্ট রয়েছে যেখানে ডিপ্লোমা কোয়ালিফিকেশানে তোমরা অ্যাপ্লিকেশান করতে পারবে এখানে দেখতে পাচ্ছ যা যারা অ্যাপ্লিকেশান করবে তাদের ক্ষেত্রে অ্যাপ্লিকেশান করার কিন্তু একটি নির্দিষ্ট প্রসেস রয়েছে সেই প্রসেসের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশান করতে হবে যেখানে বলা হচ্ছে অ্যাপ্লিকেশানস আর রিকোয়ার্ড টু বি সাবমিটেড ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট অনলি উইথ দ্য সেলফ অ্যাটেস্টেড কপিজ অফ অল সার্টিফিকেটস টেস্টিমোনিয়ালস এবং রিলেভেন্ট ডকুমেন্ট অর্থাৎ যে অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে সেই ফর্মটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে প্রত্যেকটি এসেন্সিয়াল ডকুমেন্টগুলো কিন্তু অ্যাটাচ করতে হবে এবং তার সাথে এদের যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে সেই অ্যাড্রেসে কিন্তু পাঠিয়ে দিতে হবে এবং অ্যাপ্লিকেশান করার যে প্রসেস রয়েছে সেটা হচ্ছে স্পিড পোস্টের মাধ্যমে অথবা কুরিয়ারের মাধ্যমে অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে অর্থাৎ পোস্টাল সার্ভিসে কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা রয়েছে যেটা হচ্ছে অন দ্য অ্যাপ্লিকেশান ফর্ম ক্যান্ডিডেট আর রিকোয়ার টু পেস্ট রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ অর্থাৎ রিসেন্ট যে পাসপোর্ট সাইজ ফটো সেটা কিন্তু অবশ্যই পেস্ট করতে হবে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলা রয়েছে ক্যান্ডিডেট আর অ্যাডভাইসড দ্যাট ইন দেয়ার ওন ইন্টারেস্ট টু সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশান মাচ বিফোর দ্য ক্লোজিং ডেট অ্যান্ড নট টু ওয়েট টিল দ্য লাস্ট ডেট অর্থাৎ যে লাস্ট ডেট রয়েছে এগারোই মার্চ দু এই ডেটের আগেই কিন্তু অ্যাপ্লিকেশান যাতে সাবমিট হয় সেটাই কিন্তু বলা হয়েছে অর্থাৎ এগারোই মার্চ দু হচ্ছে এটা লাস্ট ডেট কিন্তু যাতে এই ডেটের আগেই অ্যাপ্লিকেশন সাবমিট করা হয় সেটাই কিন্তু এখানে বলা রয়েছে এবং যে লাস্ট ডেটের পরে কিন্তু কোনো রকমেই কোনো অ্যাপ্লিকেশান কিন্তু গ্রহণযোগ্য হবে না আর এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য বলে রাখি যেটা হচ্ছে অ্যাপ্লিকেশান করার জন্য দেখতে পাচ্ছি এখানে যে ফি প্রয়োজন হচ্ছে সেটা হচ্ছে বিভিন্ন ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু বিভিন্ন অ্যাপ্লিকেশান ফি রয়েছে যদি তুমি মেয়ে হয়ে থাকো অর্থাৎ যে কোনো ক্যাটাগরির মেয়েদের ক্ষেত্রে এখানে বলা রয়েছে আর তার সাথে সাথে বলা রয়েছে যা যারা এসসি অথবা এখানে এস অথবা পিডাব্লিউডি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো অ্যাপ্লিকেশান ফি লাগবে না তারা এখানে বিনামূল্যে অ্যাপ্লিকেশন করতে পারবে অর্থাৎ এখানে দেখতে পাচ্ছ বলা হচ্ছে ওমেন ক্যান্ডিডেট অ্যান্ড ক্যান্ডিডেট বিলংিং টু এসসি ক্যাটাগরি এসসি শিডিউল ট্রাইব এবং এখানে বলা হচ্ছে এস টি পার্সন উইথ ডিসেবিলিটি এবং এক্স সার্ভিসম্যান তাদের ক্ষেত্রে এখানে কিন্তু কোনো রকমের অ্যাপ্লিকেশান ফি কিন্তু লাগছে না তারা সম্পূর্ণভাবে বিনামূল্যে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু যার যারা জেনারেল এবং যার যারা ও বিসি ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে এখানে আটশো পঁচাশি টাকা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান ফি যেখানে সাতশো পঞ্চাশ টাকা ফি রয়েছে এবং এইটিন পার্সেন্ট জিএসটি অর্থাৎ একশো পঁয়ত্রিশ টোটাল আটশো পঁচাশি টাকা কিন্তু পেমেন্ট করতে হবে এবং এই যে পেমেন্ট এই পেমেন্টের ক্ষেত্রে এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে যে এখানে যে ব্যাংক ড্রন ইন ফেভার অফ ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম পেভেল অ্যাট কলকাতা অর্থাৎ এখানে কিন্তু এই পেমেন্ট করতে হবে সেই পেমেন্টের মধ্যে বলা রয়েছে যে অরিজিনাল অ্যাপ্লিকেশন অথবা থ্রু অনলাইন ট্রান্সফার অর্থাৎ অনলাইনে কিন্তু পেমেন্ট করা যাবে অথবা ডিমান্ড ড্রাফটের মাধ্যমেও কিন্তু পেমেন্ট করা যাবে অর্থাৎ যে কোনো একটি প্রসেসের মধ্যে কিন্তু তোমাকে পেমেন্টটি কমপ্লিট করতে হবে যেখানে দেখতে পাচ্ছি এখানে ব্যাঙ্ক ডিটেল কিন্তু লেখা রয়েছে এই ব্যাঙ্ক ডিটেলেই কিন্তু পেমেন্ট পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং অ্যাপ্লিকেশান ফর্মের সাথে যা কিছু এডুকেশনাল ডকুমেন্ট এবং পেমেন্টের যে রিসিপ্ট রয়েছে সেটাও কিন্তু সঙ্গে সঙ্গে পাঠিয়ে দিতে হবে তো এই হচ্ছে পুরো প্রসেস এভাবেই কিন্তু অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এদের যে অফিসিয়াল অ্যাড্রেস রয়েছে এই অ্যাড্রেসেই কিন্তু তোমাকে পাঠাতে হবে অ্যাপ্লিকেশান ফর্মটি এরা হচ্ছে দ্য সেকশান অফিসার ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়াম এটা হচ্ছে কলকাতা এবং এই লোকেশনেই কিন্তু তোমাকে অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করে ফরওয়ার্ড করতে হবে এবং এগারোই মার্চ দু হাজার চব্বিশ হচ্ছে এটা লাস্ট ডেট এবং এখানে দেখতে পাচ্ছ বলা রয়েছে স্পিড পোস্ট রেজিস্টার পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে তোমরা এখানে অ্যাপ্লিকেশান করতে পারবে কিন্তু এখানে ইমেলের মাধ্যমে অথবা হ্যান্ড অথবা ফ্যাক্সের মাধ্যমে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবে না অর্থাৎ সরাসরি তোমরা অফিসে গিয়ে কিন্তু জমা দিতে পারছো না এখানে তোমাকে স্পিড পোস্টের মাধ্যমে অথবা রেজিস্টার পোস্ট অথবা কুরিয়ারের মাধ্যমে কিন্তু সাবমিট করতে হবে এখানে দেখতে পাচ্ছ এটা হচ্ছে অ্যাপ্লিকেশান ফর্ম রয়েছে অ্যাপ্লিকেশান ফর্মটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে যেখানে দেখতে পাচ্ছ শুরুতে বলা রয়েছে নাম্বার অফ অ্যাডভারটাইজমেন্ট অর্থাৎ যে নোটিফিকেশন নম্বর এবং ডেট এখানে কিন্তু লিখতে হবে তারপরে পোস্ট অ্যাপ্লায় ফর তুমি কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো অর্থাৎ উচ্চ মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশন করছো নাকি ডিপ্লোমা কোয়ালিফিকেশান অ্যাপ্লিকেশান করছো এবং তার সাথে সাথে এখানে পেমেন্টে দেখতে পাচ্ছ যা কিছু রেফারেন্স নম্বর রয়েছে এবং ডেট অফ ট্রানজাকশান অথবা ডিমান্ড ড্রাফটের নম্বর অ্যামাউন্ট ক্লোজিং ডেট এই সম্পর্কিত যে তথ্যগুলো রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে এখানে লিখতে হবে তারপরে রিসেন্ট পাসপোর্ট সাইজ কালার ফটোগ্রাফ এখানে অ্যাটাচ করতে হচ্ছে পোস্ট অ্যাপ্লায়েড ফর কোন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করছো নিজের নাম ব্লক লেটারে কিন্তু লিখতে হচ্ছে যা কিছু এখানে ইনস্ট্রাকশান রয়েছে সেগুলো কিন্তু খুব ভালোভাবে ফলো করে অ্যাপ্লিকেশান ফর্মটি কিন্তু ফিল আপ করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছ শুরুতে আরও একটি তথ্য বলা রয়েছে ফর্ম অফ দ্য অ্যাপ্লিকেশান ফর দ্য ইউজ অব ক্যান্ডিডেট ফর অ্যাপয়েন্টমেন্ট বাই সিলেকশন এবং এখানে নিচে লেখা রয়েছে টু বি ফিল্ড ইন ক্যান্ডিডেট ওন রাইটিং অ্যান্ড ফরওয়ার্ডেড টু দ্য অ্যাবাব অ্যাড্রেস অর্থাৎ যে উপরের অ্যাড্রেসে কিন্তু তোমাকে ফরওয়ার্ড করতে হবে এবং নিজের হাতেই কিন্তু এই অ্যাপ্লিকেশান ফর্মটি ফিল করতে হবে এবং এখানে দেখতে পাচ্ছি অ্যাড্রেস থেকে শুরু করে ডেট অ্যান্ড প্লেস অফ বার্থ এবং তার সাথে সাথে এখানে কিন্তু বেসিক ডিটেলগুলো চেয়েছে এবং এডুকেশনাল কোয়ালিফিকেশান প্রত্যেকটি তথ্য কিন্তু খুব ভালোভাবে এখানে ফিল আপ করতে হবে এবং তারপরে নির্দিষ্ট সময়ের মধ্যেই কিন্তু অ্যাপ্লিকেশন পুরোপুরি কমপ্লিট করতে হবে এবং এখানে আরও একটি গুরুত্বপূর্ণ তথ্য দেখো লাস্টে লেখা রয়েছে যে প্রেফারেন্স অফ এক্সামিনেশান সেন্টার অর্থাৎ পরীক্ষা তুমি কোথায় দেবে অর্থাৎ পরীক্ষার যে সেন্টার যে প্রেফারেন্স হয়ে থাকে যখন তোমরা অনলাইনে অ্যাপ্লিকেশান করো ঠিক সেই রকমই কিন্তু এখানে অফলাইনেও এখানে তোমাকে কিন্তু ওয়ান বাই ওয়ান সিলেক্ট করতে হবে এখানে অবশ্যই লিখতে হবে ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এইরকমভাবে কিন্তু বক্সগুলিতে লিখতে হবে তো তুমি কোন প্লেসে তুমি পরীক্ষা দিতে চাইছো এখানে কিন্তু প্রেফারেন্সগুলো ওয়ান বাই ওয়ান সিলেক্ট করতে হবে যেখানে কলকাতা রয়েছে দিল্লি রয়েছে মুম্বাই বেঙ্গালোর রয়েছে তো তোমরা অবশ্যই কলকাতা সিলেক্ট করবে তাহলে কলকাতার বিভিন্ন সেন্টারে তোমরা কিন্তু পরীক্ষা দিতে পারবে তাই হচ্ছে সম্পূর্ণ তথ্য এভাবেই কিন্তু এই ফর্মটি খুব ভালোভাবে ফিল আপ করতে হবে এবং তারপরে অ্যাপ্লিকেশান করতে হবে নির্দিষ্ট সময়ের মধ্যেই আর এখানে বলে রাখি এই যে অ্যাপ্লিকেশান ফর্মটি রয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটি তোমরা এদের অফিশিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবে এদের অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা কিন্তু অ্যাপ্লিকেশান ফর্মটি ডাউনলোড করতে পারবে আর এদের যে অফিশিয়াল ওয়েবসাইটের লিঙ্ক রয়েছে সেটা দেখতে পাচ্ছ ডাব্লিউ 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 ডট এন সি এস এম ডট জিওভি ডট ইন এদের অফিসিয়াল ওয়েবসাইটে যেতে হবে এবং সেখান থেকেই অ্যাপ্লিকেশন ফর্মটি ডাউনলোড করতে হবে এবং এগারোই মার্চ দু হাজার মধ্যে অ্যাপ্লিকেশান করতে হবে তো হচ্ছে আজকের একটি গুরুত্বপূর্ণ বিজ্ঞপ্তি যেখানে ন্যাশনাল কাউন্সিল অফ সায়েন্স মিউজিয়ামের তরফ থেকে দু হাজার চব্বিশে নতুন নিয়োগ শুরু হলো তো উচ্চ মাধ্যমিক পাস কোয়ালিফিকেশান থেকে শুরু করে ডিপ্লোমা বিভিন্ন কোয়ালিফিকেশানে বিভিন্ন পোস্টের জন্য অ্যাপ্লিকেশান করতে পারবে যা যারা ভিডিওর দেখলে অবশ্যই নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশান পুরোপুরি কমপ্লিট করে দেবে আর পশ্চিমবঙ্গের নিয়মিত চাকরি বিজ্ঞপ্তিগুলি পেতে হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো এখান থেকে তোমরা পশ্চিমবঙ্গের এবং কেন্দ্রীয় সরকারের প্রত্যেকটি গুরুত্বপূর্ণ চাকরি বিজ্ঞপ্তিগুলি সময় মতো পেয়ে যাবে ধন্যবাদ